সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সাহেলি রুদ্রর ডেইলি ব্লগ। গতকাল আমার বার্থডে ছিল আর বার্থডের দিনকে আমি নিরামিষ খেয়েছিলাম, খিচুড়ি খেয়েছিলাম, কারণ বিপত্তারিণী পুজো ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে বিপত্তারিণী পুজোর জন্য কিন্তু আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, আর পরের দিনকার নিশ্চয়ই মাংস হবে। তো আজকে বাড়িতে কষা কষা মাটন রান্না হচ্ছে, জমিয়ে খাবো, তোমরা সঙ্গে থাকো। আর এখন আমি ছাদে আছি, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে ছাদটা পুরো ভেজা। এত সুন্দর ওয়েদার না, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তোমরা যদি আমাদের বাড়ির এখানে আসো তাহলে তোমাদেরকে আমি আমাদের ছাদ নিশ্চয়ই ঘোরাবো। খালি ভিউজ দেখো, ভিউ দেখো, খালি ছাদটা ভেজা ভেজা, দারুণ যাকে বলে। আর আমার তো খুবই ভালো লাগছে, আমি আমি চাইছি যে আজকে বৃষ্টি আসুক, কারণ অনেকদিন হয়ে গেছে বৃষ্টিতে ভিজে কোনো ভিডিওস বানাইনি। আজকে বাড়িতেই থাকবো, বাইরে কোথাও ভিডিওস বানাতে যাবো না, কারণ যখন তখন বৃষ্টি চলে আসবে না, তো সেই জন্য বাইরে কোথাও যাবো না। দেখি একটু যদি হালকা হালকা বৃষ্টি পড়ে তাহলে আজকে বৃষ্টির মধ্যে এইখানে ধেই ধেই করে ডান্স করবো, ধেই ধেই করে ডান্স করবো, ধেই ধেই। তোমরা সঙ্গে দেখো, ভিডিওটা একদম শেষ অবধি দেখবে, কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, এখন আমি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট হচ্ছে চা আর একটা রুটি। যেহেতু বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে, ওই জন্য একটা রুটি খাবো, কারণ দুপুরে তো জমিয়ে কষা মাংস খাবো না, খাসির মাংস, তো ওই জন্য চা আর একটা রুটিই খাচ্ছি এখন ব্রেকফাস্টে। চা রুটি খাবো, আলুর তরকারি হয়েছে, কিন্তু আমার চা রুটি ভালো লাগে সকালবেলা খেতে। তো এখানে চাল ভিজানো হচ্ছে, এটা কি চাল? বাসমতি রাইস, বাসকাটি, বাসকাটি, বাসকাটি। আর খাসির মাংসটা কোথায়? ঢালছি দাঁড়া। গতকাল যেহেতু আমার বার্থডের দিন বিপত্তারিণী পুজো পড়েছিল, তো সেই জন্য তো আমি তোমাদেরকে দেখালামই যে আমি খিচুড়ি খাচ্ছিলাম। তো আজকে মাটন এনেছে বাবা, মাটন হবে আর হবে বাসকাটি চালের ভাত। দেরাদুন রাইস, দেরাদুন রাইস, সরি, তুমি তো নিজেই বললে বাসকাটি চাল। বাসকাটিটা ভিজানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুলে রাখা হলো, ঠিক আছে। এত চিল্লাচ্ছো কেন, চিল্লাচ্ছো কেন? ওই তো বলবা, কি বলবো, ওই তো পড়াশোনা কর, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? পড়াশোনা করবে না, বলবে আমার ভাইজি ফেল করেছে। কেন আমার ভাইজি ফেল করবে? দেখবে, দেখি মুনু কি করছে। এ মুনু, মুনু পড়বি না, তোর মা তো চিল্লাচ্ছে। হ্যাঁ কি রে মুনু, কেন একটুখানি পড়ো মুনু, আ মুনু, মুনু আমার মুনু, দেখি দেখি, ওলে ওলে মুনু, মুনু মুনু মুনু, চুনু 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 চুনু, মুনু 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 মুনু। ওটা কি হচ্ছে, শাক? হ্যাঁ, বাদাম দিয়ে। বাদাম দিয়ে কি শাক? লাল শাক। লাল শাক আমাদের না, আমিও খাবো। শিখতে পারি দাও রান্নাটা? হ্যাঁ শিখতে পারি, কেন তুমি আছো তো, আমি যা রান্না করবো সেটা খেতে পারবে না। কেন মাংস তো কেটে দিয়েছে, আবার কাটছো কেন? খুব বড় বড় বলছি, চর্বি দেখে এনেছো তো, চর্বি আর মাংস, হার কিন্তু আমার জন্য একটাও রাখবে না। বাবা বলে লোডশেডিং মাংস। কি লোডশেডিং মাংস? এবার কি মাংস? এর জন্য লোডশেডিং মাংস হয়েছে। কতটা এনেছে? 1 কেজি 100 বেশি। কত নিল? 950, 950। তুমি যে বললে 800 টাকা করে কেজি? হ্যাঁ 800 টাকা কেজি, 1 কেজি 200 কত? ও আচ্ছা, 1 কেজি 200 মাখছো নাকি? হ্যাঁ ছাড়ছি। হ্যাঁ যতক্ষণ মাংসটা সিদ্ধ হচ্ছে, সিটি পড়বে, তারপরে তো সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি, ততক্ষণ আমি স্নান করে আসি, সঙ্গে থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চর্বিওয়ালা মাংস, গরম তো, দাও ব্যাস ব্যাস, আর লাগলে না আলু দাও, একটা আলু দাও, দেবো এটা দাও।
আরে মুনুকাত দিও না, কম পড়ে যাবে। আর কি রকম দইতে দাও দাও, মুনুকাত দিও না, কম পড়ে যাবে আমাদের। আরে খাস না মুনু এত। আরে বেশ বেশ আর দিও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরে আবার দিচ্ছে মুনু তিনটে, আমি দুটো কেন দাও। চল মুনু আয়, বান দিয়ে কি খাবো। হ্যাঁ চল আসো, কি আসো মুনু। এবারে আমরা খাবো মাংসর পিসগুলো, দেখো একদম চর্বিওয়ালা মাংস। উফ কি পিস, দেখো দেখো সবাই দেখো। খাও মুনু খাও, আমি একটুখানি খাই দেবো শাক দিয়ে। না না অল্প খেতেই হবে, অল্পই খাবো, অল্প করেই ভাতটা নিলাম, কারণ বলে না চোখের খিদে, বেশি করে ভাত নেবো তারপরে নষ্ট করলে মা আবার দেবে। মুনু একটুখানি খাও শাক দিয়ে। বাহ অপূর্ব অপূর্ব, চলো খাও। তোর মা আর বাবার খাওয়া গেছে? না খাবে না, ঠাম্মা তো চান করতে গেল না। দুটো পিসি ফাটাফাটি, মানে দুটো 42, তিনটে বাজতে 22 মিনিট বাকি, না 14 বাজ, তিনটে বাজতে 18 মিনিট বাকি। দাদু বাবা, তোর বাবা কি বল দাদু, তোর বাবা কি যাত্রা, আমার বাবাকে বলছে তোর বাবা। আমি ঠাম্মাকে বলেছি একটু ঝালঝাল করে করতে। দারুণ হয়েছে, সিম্পল একদম। আর একটা কথা তোমাদেরকে বলছি, আমি যে বার্থডের ব্লগটা বানিয়েছি, যে আমি বার্থডেতে সারাদিন বাড়িতে কী কী করলাম, তো সেখানে যে আমি কেক কাটিংয়ের ভিডিও মানে অ্যাড করেছি ওর মধ্যে ব্লগের মধ্যে, কেকটা কিন্তু এগলেস কেক ছিল, ঠিক আছে। কারণ আমি বলেছিলাম যে বিপত্তারিণী পুজো, নিরামিষ হচ্ছে, তো ওই জন্য এগলেস কেকই কিন্তু আমি কেটেছি। সেটা আমি ওই ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, ওই জন্য এই ভিডিওতে বলে দিলাম তোমাদেরকে। পাইপটা নাও নি, পাইপটা যে খাসির মাংসের পাইপটা হয় কেন, ঠাম্মা কাল চাইতে পারতে, স্যালাড দেয়নি, যা স্যালাডও দেয়নি, স্যালাড দেয়নি তো মা, স্যালাড দেয়নি। বাবা এরম ছুড়ে ছুড়ে, খাওয়া হয়ে গেছে কিন্তু আমার, তো কিন্তু এখন যেই ভাত সেইটুকুই কিন্তু পড়ে আছে। এই হাতটা খাবে, খেতে পারছে না, খেতে পারছে না, তাহলে নিলে করো, কমই নিতে পারত। আরে খাবো তো, পেট একদম ভরে গেছে, কোনো পাচ্ছি না উঠতে, বেশি খেয়ে ফেললাম। ও দাদু কই শোনো, এই যে ওকে টেনে তোলা উঠতে পারছে না, ও উঠতে পারছে না, এত খেয়ে খেয়েছে, বেশি খেয়ে ফেলেছি। কি গো বাথরুম করে নিলে বেশি বেশি খাবে বলে? মাংস তো খাওয়ালাম, গিফট তো দিলে না জন্মদিনে, কবে দেবে
পেট থেকে সব মাংস বার করে নেবো, ঠিক আছে? খাসির মাংস খাওয়াচ্ছি কিন্তু। কেমন হয়েছে রান্না? হ্যাঁ ঠিকই আছে, ঝালঝালই হয়েছে। বলো, তুই তো মানে পুরো খাসনি না, ফেলে দিয়েছিস না অর্ধেক ভাত? মাংস তো ফেলে দিয়েছিল না? বাবা পাইপ, পাইপ তোর ফেভারিট পাইপ, মুনু মুনু পাইপ খা, হট করে টান মুখ থেকে। ইয়া সালা, খাবার কথা কেলে গিফটটা কিন্তু মনে রাখিস, হ্যাঁ? যাদেরকে ট্রিট দিইনি তারাও কিন্তু গিফট দেবে। খামুনু খা, খামুনু খালে জিলে আপনি জিন্দেগি। কেমন লাগলো মাংস? ভালো লেগেছে, ভালো। এটা কলা খেলাম, হ্যাঁ? কি কলাটা? সিঙ্গাপুরি। এখন নাকি রোদ উঠলো, আমার কাজের ভিডিও বানাতে হতো জানো, বানিয়ে নে, এখন আর ভাল লাগছে না। তুইও খা না, ফ্রিজে আপেল আছে, একটা আপেল খা। কেটে দিলে কাঁঠালি কলা নিয়ে খাতে রাখলাম। এটা বিপদ, আমি এটা তো খুলে যাচ্ছে বারবার করে। ওর মা বেঁধে দিয়েছে তো? হ্যাঁ, ঢিলা। বাবা আমারটা বেঁধে দিয়েছে। কি মতন? বাবা আমারটা বেঁধে দিয়েছে, ওর মা বেঁধে দিয়েছে, খুলে চলে এসেছিল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেক রোদ উঠেছে, এখন আমি ভিডিও শ্যুট করব, আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার মাটন খাওয়াটা আর মাটন রান্নাটা? কালারটা এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো, আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার তো একদমই করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল আইকনটা একটু করে ক্লিক করে দেবে, যাতে আমি ভিডিওস আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো বাই বাই গাইস, লাভ ইউ অল, মুয়া।